মাটিতে আমরা সবাই করি বসবাস, এই মাটিতে হাজার পদে ফসল করি চাষ। কিন্তু আমার সোনার খনি এই মাটিতে স্বপ্নভূমি, এই দেশের বাতাস ভরা মাটি সুবা। শস্য উৎপাদনের জন্য পৃথিবীর আদিমতম সময় থেকেই মানুষ লড়াই করে যাচ্ছে পোকামাকড় আর রোগবালাইয়ের সাথে। সমীক্ষায় দেখা গেছে যে গড়ে প্রতি বছর 30-50% খাদ্যশস্য পোকামাকড় আর রোগবালাইয়ের কারণে নষ্ট হয়ে যায়, যে কারণে মানুষ অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদের হাত থেকে মূল্যবান খাদ্যশস্য সংরক্ষণ করার জন্য। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ফসলের পোকামাকড় ও রোগবালাই দমনের জন্য যেমন তেমনভাবে বিভিন্ন ধরনের বালাইনাশক, কীটনাশক, ছত্রাকনাশক, কৃমিনাশক ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। বালাইনাশকের যেমন তেমন ব্যবহারে একদিকে যেমন পরিবেশগত ও স্বাস্থ্যগত মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ব্যবহৃত বালাইনাশক সমূহের উপর নির্ভরশীল সহনশীল ক্ষমতা বেড়ে যাওয়ায় বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই দমনে এগুলি অকার্যকর হয়ে পড়ছে। বালাইনাশকের উপযোগী ব্যবহারের ফলে উৎপাদন ব্যয়ও অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় কীটনাশকের উপর একক নির্ভরতা পরিত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী, অর্থনৈতিকভাবে লাভজনক, সহজে ব্যবহারযোগ্য, উৎপাদক এবং ভোক্তার জন্য সবচেয়ে কম ক্ষতিকারক সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতি ব্যবহারের উপর ব্যাপকভাবে গুরুত্ব প্রদান করা হচ্ছে, অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনা। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে কার্যকরী, টেকসই ও সহজে প্রয়োগযোগ্য আইপিএম পদ্ধতি উদ্ভাবন করে চলেছে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশব্যাপী আইপিএম কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আইপিএমের বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করলেও কেবলমাত্র সরকারি মাধ্যমে এগুলো কৃষক পর্যায়ে সহজলভ্য করা দুরূহ ব্যাপার। সেই লক্ষ্যকে সামনে রেখে 2009 সালের জানুয়ারিতে ইস্পাহানি বায়োটেক তাদের যাত্রা শুরু করে। ইস্পাহানি বায়োটেক আইপিএমের প্রয়োজনীয় সামগ্রী যেমন বিভিন্ন ধরনের পরজীবী ও পরভোজী পোকা, জৈব বালাইনাশক ও ফেরোমেন ফাঁদসহ অন্যান্য সামগ্রীর ব্যাপকভাবে উৎপাদন করে উক্ত আইপিএম সামগ্রী কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি ময়মনসিংহ সদর উপজেলার এই মাঠটিতে, যেখানে কৃষকরা সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন করছেন। এখানে ব্যবহার করা হয়েছে ফেরোমেন ফাঁদ, ট্রাইকোডামা ও ব্রাকন পদ্ধতি। সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর আইব আলীর সাথে। সমন্বিত যে বালাই দমন পদ্ধতিতে আমরা যেটা বলি, যেটা আসলে একটা প্রাকৃতিক দমন ব্যবস্থা। এই দমন ব্যবস্থার প্রথম শর্তটাই হলো যে কার্যকারিতার জন্য যে মাঠ প্রতিদিন অত্যন্ত সপ্তাহে একবার এসে কৃষক ভাইদের দেখতে হবে। দেখে শুধু যে রাসায়নিক দ্রব্য দিয়ে যেমন কোনো রোগ জীবাণু বা কোনো পোকামাকড়ও কিন্তু দমন করা যায় না সঠিকভাবে। আজকে ঔষধ দেওয়া হলো, এক সপ্তাহ পরে আবার দেখা যায় আবার আসছে। যেমন আমি আপনাদের সামনে যেটা নিয়ে আসছি, দেখুন এই পাতাগুলোর মধ্যে অনেকগুলা পোকা। একজন কৃষক যদি এই জমিটা ভিজিট করে এটাকে এখন চাপা দিয়ে মেরে মাটির নিচে ফেলে দেয়, এই পোকাগুলো যখন বিভিন্ন জায়গায় জমিতে ছড়ায় যাবে, তখন তার একবার ঔষধ দিয়েও কিন্তু অতটা দমন করতে পারবে না যেটা এখন যদি এই পোকাগুলোকে মেরে মাটির নিচে ফেলে দেয়। এগুলাই কিন্তু কিছুদিন পরে আবার ডিম পেড়ে সারা জায়গায় ছড়ায় গিয়ে পুরা জমিটাকে কিন্তু আক্রান্ত করে ফেলবে। ওই জন্য আমরা বলি যে সমন্বিত পদ্ধতিতে কৃষক ভাইরা জমি ভ্রমণ করবে, করে যখনই দেখবে যে সেখানে যেমন এই পোকাটা আমাদের ওই যেটা বিষ্টুপ দেওয়া আছে, সে কিন্তু পোকা কাকে মারতে পারতেছে, যে পোকাটা বড় হলো গন্ধ শুনে সে তখন উড়ে ওখানে গিয়ে যাবে, কিন্তু যে ছোট এখনও সেই পর্যায়ে আসে না সে কিন্তু উড়ে ওখানে যাবে না। তো আমরা বলি এই জন্য দমন পদ্ধতিতে শুধু এই যে পোকামাকড় উপকারী পোকা যেগুলো আছে সেগুলো যদি এখানে আমরা ব্যবস্থা করতে পারি, তাদের বংশবৃদ্ধি করতে পারি পোকার ঔষধ কম দিয়ে, তাহলে কিন্তু প্রাকৃতিকভাবেই রোগ জীবাণু রোগ এগুলোকে দমন করা যায়। আমাদের যে প্রাকৃতিক যে উৎসগুলো আছে
আমাদের যে উপকারী পোকা, উপকারী জীবাণু, সেগুলাকে যদি আমরা ফাঙ্গিসাইড হিসাবে ওই ওগুলার ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের ইন্ডাস্ট্রিও ডেভেলপ হবে এবং আমরা তখন একটা উপায় পাবো দমন করার, অন্যথায় সে সময় কিন্তু আমরা বিপাকে পড়ে যাব। তাহলে স্বাস্থ্যসম্মত একটা, আর এখন আপনিও জানেন যে মানুষও এখন সচেতন, এই যে ঔষধ আমাদের দেখা যাচ্ছে যে পোকার আর একটি ধর্ম, রোগ জীবাণুর আর একটা ধর্ম হচ্ছে যে যেমন আমরা তাদেরকে মারতে চাই তারাও বেঁচে থাকতে চায়। এই ঔষধ দেওয়ার পরে পরে 2-3 বছর পরে দেখা যায় তার নিজের শরীরে একটা পরিবর্তন আসছে, পরে ঔষধ খাওয়ালেও মরে না। এবং পরবর্তীতে কৃষক ভাইয়ের একবার একটা কোম্পানি থেকে ঔষধ এনে স্প্রে করলো, 7 দিন পরে মরতেছে না, আবার দিচ্ছে, 7 দিন পরে মরতেছে না, আবার দিচ্ছে, আর ঔষধগুলো এই ফলের মধ্যে যাচ্ছে, সেটা আমরা খাচ্ছি, এটাও ক্ষতিকর একটা প্রভাব ফেলছে। এই জন্য গ্লোবালি এখন যে কনসেপ্টটা, যে দ্রব্য দমন ব্যবস্থা যেটা আমরা বলছি, সমন্বিত দমন ব্যবস্থা, এটা এখন আরেকটু পর্যায়ে স্টেপ আমরা বিজ্ঞানীরা নিয়ে নিচ্ছেন ভবিষ্যতের জন্য, যে আজকে পোকার জন্য একটা পদ্ধতি দিচ্ছেন, আবার রোগের জন্য একটা, উৎপাদনের জন্য আরেকটা, তা না, আমরা এখন চিন্তা করছি ইন ফিউচার যে একটা প্যাকেজ দিব যাতে করে উন্নত ফলনও হবে, ভালো ফল বেরিয়ে আসবে এবং ঔষধপত্র কম লাগবে, যেন একটা প্যাকেজ দিয়েই রোগ দমন হবে, পোকা দমন হবে, আবার তার সার কম দিতে হবে, ওইটাকে আমরা বলছি যে সমন্বিত উৎপাদন পদ্ধতি। ক্যাটালিস্ট বাংলাদেশের সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে ইস্পাহানি বায়োটেক। ক্যাটালিস্ট আসলে একটা উন্নয়ন সংস্থা, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে 4টি দাতা সংস্থার অর্থায়নে চলছে। তো আমরা মূলত আসলে একলা চলা নীতিতে বিশ্বাস করি না উন্নয়নের ক্ষেত্রে, আমরা চাই যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করতে। তো আমাদের অনেকগুলো সেক্টরের মধ্যে সবজি সেক্টর অন্যতম, এবং সবজি সেক্টরে কাজ করতে গিয়ে আমরা দেখি যে আসলে এখানে পোকামাকড়ের এই ব্যবস্থাপনাটায় অনেক কৃষকদের জ্ঞান, মানে জ্ঞানের অনেক অভাব রয়েছে আর কি। তো সেখানে আমাদের মনে হয় যে IPM একটা খুব ভালো এবং লাক্ষ্য এবং কার্যকরী পদ্ধতি, যেটা পরিবেশ বান্ধব, তো সেখান থেকে আসলে কাজের সূত্রপাত। তো আমরা মূলত IPM তো বেসরকারি পর্যায়ে কোম্পানি তো আসলে আগে মার্কেট করতে পারতো না, তো বাংলাদেশ সরকার যখন আইন করে এটা বাস্তবায়ন করে দিলেন, তখন থেকে আমরা মূলত সুযোগ খুঁজতে থাকি যে কীভাবে কার সাথে কাজ করা যায়। তো সেখানে আমরা দেখি যে ইস্পাহানি বায়োটেক তারা কৃষক পর্যায়ে এই IPMটাকে প্রচারণার জন্য উদ্যোগী হয়েছেন, তখন আমরা তাদের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে কাজ শুরু করি। আমরা কথা বলেছি স্থানীয় একজন ডিলারের সাথে। কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যেটা আসলে আমরা একসময় কীটনাশক বিক্রি করতাম সিজনে 10-20 লাখ টাকা, এখন এই ব্রাকন টাইকোগ্রামা সেক্সপেরিমেন্টের সাথে আমাদের এতে 1-2 লাখ টাকা সিজনে বিক্রি হচ্ছে কীটনাশক। আর এই HRS এখানে ব্রাকন টাইকোগ্রামা ব্যাপক হারে মানুষের মধ্যে এটা ছড়াই গেছে, এটা কীটনাশক বলতে এখন বলতেছে না কীটনাশক দেওয়া যাবে না, বিষ এটা খাওয়া যাবে না, এটা দেওয়াও যাবে না, এটা এখন ফেরোমেন দিতে হবে, জাদুর ফাঁদ, এটা হলো এই যে ডিব্বাটা দেখতেছেন এটা নাম জাদুর ফাঁদ, এই জাদুর ফাঁদ দিয়ে পোকা মারতে হবে, পোকা মারা এই যে ফসলটা হবে এই ফসলটা খাইতেও যেমন ভালো এবং বিক্রিতেও ভালো পয়সা পাওয়া যায়। কৃষকরা কি বলছে উৎপাদনের দিক থেকে? এটা উৎপাদনও বেশি হয় এবং কৃষকদের যে ফলটা আসে এই ফলটা, যেমন বেগুনটা খুব মসৃণ থাকে, মানে বেগুনের সফট থাকে, আর যেটা যদি আমরা বিষ দিয়ে করি, কীটনাশক ব্যবহার করে করি, সেটা দেখা যায় যে বেগুনের উপর স্পট পরে, কালো কালো স্পট পরে, দাম কম পাওয়া যায় এবং ফলনও কম হয়। এবং প্রতিদিন বিষ দিলেও সেটা আপনার বেগুন খাইতে পারবেন না, বেগুন শক্ত এবং পোকাও যাবে না, পোকা দেখবেন যে এই যে গাছ থাকতেছেন এই গাছগুলো প্রতিটা মরা থাকতো, অথবা অর্ধেক গাছের থাকতো আর অর্ধেক পাতা থাকতো না। এই পদ্ধতিটি কৃষকের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে, কৃষকরা কীটনাশকের পরিবর্তে এই প্রযুক্তিটি ব্যবহার করে উৎসাহিত হচ্ছেন। আমরা কথা বলেছি তেমনি কয়েকজন কৃষকের সাথে। গতবার আপনি এই জমিতে কি ব্যবহার করছিলেন? কি ব্যবহার করছিলেন? এই বিষ। বিষ ব্যবহার করছিলেন, তখন ফলনের অবস্থা ছিল কি? ফলনটা কমই আছে, বিষে তো মারা নিছে, এখন এটা দুনিয়া কিছু কম আছে। আমি ব্যবসার পাশাপাশি কৃষিকাজ করি, আমি এই ফেরোমেন আমি নিজেও বিক্রি করি, প্লাস আমার এই জমিটাও আমাদেরই, আমি নিজে এগুলো থেকে লাগাই দেই, মানে কৃষকের পরামর্শ দেই, আগে আমি বিষ দিতাম, এখন এই ফেরোমেন দিতেছি, ফেরোমেন দিয়ে কৃষক ভালো উপকার পাইছে, আগে বিষ দিলে কাঁধে মানুষের দাগ পড়ে যেত, আর এত পরিশ্রম বিষ দেওয়া মানে বলাই যেত না, ফেরোমেন দেওয়াতে কৃষক এই ক্ষেতে আজ পর্যন্ত বিষ দেয় নেই, শ্বাস অনেক শ্বাসরই, মানে সাপ্তাহের দেখা গেছে এই এখন 10 শতক জমিতে মাত্র 200 টাকা যদি সিজনে খরচ করি, তাহলে কিন্তু আমাদের বেগুন সারা সিজনের জন্য হয়ে যেতেছে, পরিশ্রমও কম, এটা অনেক শ্বাসরই, মানে আমাদের আবহাওয়া দূষিত হলো না, মানে ফলও ভালো হয়, বেগুনের চেহারাও সুন্দর হয়,
আমরা কৃষকেরও কষ্ট কম হয়। আমরা এই পদ্ধতি সারা বাংলা আসলে চালু হলে মানে কৃষক অনেক সাশ্রয় হবে। আব্দুর রহিম ফকির ভাই, এই যে আপনার একটা ফাঁদ ব্যবহার করছেন, এটার নাম কি? ফেরোমন ফাঁদ, বেগুন ডগা কাটা, বেগুনের ছিদ্রকারী পোকা ধ্বংস করার জন্য এই ব্যবহার করাতে বেগুনের ডগা কাটা এবং ফলনের সংখ্যা উন্নতি। এই যে এইটা দিয়ে এত কাজ করে, এই জিনিসটা কিভাবে জানলেন আপনি? এটা স্পেনীয় কোম্পানির লোকজন আমাকে শিক্ষা দিয়েছে। আচ্ছা, তা আগে কি ব্যবহার করতেন এই জমিতে? আগে আমি বিষ ব্যবহার করছি, বিষ, কীটনাশক ঔষধ। কীটনাশক ঔষধ, এই যে বিষে যে ক্ষতি হয় এটা জানেন? এটা জানি। হ্যাঁ, বিষ দেওয়াতে ফলনের সংখ্যা কম কম হয়, কম হয়। আর এখন এর অবস্থা? এখন অন্যের প্রথম অবস্থা দিয়েছি এই বছর, তো বছর অন্যের কার্তিক মাস মতো বেগুন উৎপাদন তখন পুরা সিজন গেলে তখন সঠিকভাবে এটা জানা যাবে কিরম আমদানি হয় ফলন, উৎপাদন আর সঠিকভাবে জানা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, পুরো ফসল যখন উঠবো। হ্যাঁ আচ্ছা, তো আপনার কি মনে হয় যে এতদিন তো উৎপাদন হয়েছে কিছুটা, তা কি মনে হইতেছে কি আপনার? ও, আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, এই পোকানে ধ্বংস হয়ে গেছে অনেক কিছু সংখ্যক পোকা। আপনার বেগুনের এই যে ফাঁদ ব্যবহার করাতে মনে করেন অনেক পোকা নিয়ে ধ্বংস হয়েছে, আবার আস্তে আস্তে ক্রমে ক্রমে আরও সংখ্যা বাড়বো ধ্বংস হওয়ার সংখ্যা। তা আমাদের যেমন উন্নতি হইতেছে, প্রত্যেকের তো অবস্থায় একই ধরনের উন্নতি হইতেছে। ক্যাটালিস্ট বাংলাদেশের সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে ইস্পাহানি বায়োটেক। আসলে বেগুনের যে মাজরা পোকাটা হয়, এটা বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা বলে, এই পোকাটা দমন করতে গেলে আমাদেরকে কয়েকটা স্টেপে কাজটা করতে হয়। প্রথম যে কাজটা করতে হয়, এটার যে পূর্ণাঙ্গ পুরুষ পোকা আছে সেই পূর্ণাঙ্গ পুরুষ পোকাটাকে ধরার জন্যে আমরা এই ফেরোমন ফাঁদ ব্যবহার করি। এখানে যে ফেরোমন টোপটা আমরা দেখছি সাদা রঙের, এই টোপটা আসলে হলো ওই মাজরা পোকার স্ত্রী পোকার গন্ধ। যেই গন্ধটা আমরা এই টোপের মধ্যে দিয়েছি এবং এটা 1000 পরিমাণ বেশি গন্ধ আছে। একজন একটা স্ত্রী তার শরীর থেকে যে পরিমাণ গন্ধ বাতাসে ছাড়ে তার চেয়ে 1000 পরিমাণ গন্ধ এখানে বেশি দেওয়া আছে, এবং এই গন্ধযুক্ত টোপটি এখানে এই ট্র্যাপের মধ্যে ঝুলিয়ে নিচে সাবান পানি দেওয়া হয় এবং এটা মাঠে স্থাপন করা হয়। এটা মাঠে স্থাপন করতে হয় গাছের মাথা বরাবর। করলে পরে যে ঘটনাটা ঘটে সেখানে আসলে ওই পুরুষ পোকাগুলো স্ত্রী পোকার গায়ের গন্ধে আকৃষ্ট হয়ে এখানে আসে তার স্ত্রীর খোঁজে, এবং যখন স্ত্রীকে পায় না তখন সে ভিতরে ঘুরতে থাকে এবং সাবান পানির মধ্যে পড়ে সে মারা যায়। তাতে আমাদের যেটা লাভ হয় সেটা হলো, যদি আমরা ওই এলাকার সমস্ত পুরুষ পোকাকে মেরে ফেলতে পারি তাহলে ওখানে যে স্ত্রী পোকাটা পোকা থাকবে তাদের যে বাচ্চা হবে সে ডিম হবে, সেই ডিম ফুটেও তাদের বাচ্চা হবে না, যার ফলে আমাদের ডগা আক্রান্ত হবে না, ফলও আক্রান্ত হবে না। এটা হচ্ছে একটি ধাপ। আরেকটি ধাপে আমরা যেটা করি যে ক্ষতিকর পোকা আর স্ত্রী পোকা যে পাতার নিচে ডিম পারে সেই ডিমগুলোকে ধ্বংস করার জন্য আমরা এখানে আরেকটা উপকারী পোকা, যে উপকারী পোকাটার নাম হচ্ছে টাইকোগ্রামা, এটা আমরা প্রতি সপ্তাহে এখানে ছেড়ে দিই। এই পোকাটির কাজ হচ্ছে এরা মাঠে গিয়ে পাতার নিচে যে ক্ষতিকর পোকা বেগুনের মাজরা পোকার ডিম পারে সেই ডিম খুঁজে বের করে এবং সেগুলোকে ধ্বংস করে ফেলে, যার ফলে আমাদের যেটা লাভ হয় সেটা হলো ওই ডিম থেকে বেগুনের মাজরা পোকার কীড়া বের হতে পারে না এবং সেটা ফসলের কোনো ক্ষতি করে না। তো এইটা আমাদের মাঠে দিতে গেলে, যেহেতু এখানে আপনারা দেখতেছেন যে এখানে খুব অল্প পরিমাণ আছে, 1 গ্রাম পরিমাণ পোকা আছে, যদিও এটা 1 গ্রাম কিন্তু এখানে পোকার সংখ্যা আছে 40,000 থেকে 50,000, এবং যেটা আমরা 7.5 বিঘা জমিতে ব্যবহার করতে পারবো। তো যেহেতু অল্প জিনিস আমরা 7.5 বিঘা জমিতে কীভাবে ব্যবহার করবো, এজন্য আমরা একটা কেরিয়ার ব্যবহার করি, এবং কেরিয়ারটা হচ্ছে আসলে খুব সহজ একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের যে পুরানো পেপার আছে এই পেপারগুলোকে 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি সাইজে কেটে আমরা এরকম চকলেটের মতো ভাঁজ দিয়ে নিই এবং এটা আমরা বলি পেপার চকলেট। তারপরে আমরা যেটা করি যে এই রকম পূর্ণাঙ্গ পোকাগুলো যখন এরকম পূর্ণাঙ্গ পোকা হয় তখন আমরা এইটা 1 হেক্টরের জন্য 700 চকলেট এরকম রেডি করি এবং তার মধ্যে এই পূর্ণাঙ্গ পোকাটা আমরা ঢেলে দিয়ে আমরা এই মুখটা বন্ধ করে রাখি। মুখটাকে আমরা এরকম করে আমরা মুখটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখি, কাপড় দিয়ে ঢেকে রাখি যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে পারে। তারপরে আমরা এরকম এটা আমরা এরকম বয়ম না, আমরা এটা খোলা বালতিতেও করতে পারি। খোলা বালতিতে আমরা এরকম পেপার চকলেট নিয়ে সেখানে আমরা ট্রাকটা ছেড়ে দিয়ে একটা গামছা দিয়েও ঢেকে রাখতে পারি। এরকম 1-2 ঘন্টা আমরা এরকম রাখার পরে এরা করবে কি, প্রত্যেকটা কাগজের টুকরার মধ্যে এরা ঢুকবে, যেহেতু এখানে হিউজ পরিমাণে পোকা থাকবে 40,000 থেকে 50,000 এবং আমাদের পেপার চক্রে থাকবে মাত্র 7টা, অতএব যে হিসেবে পড়বে তাতে প্রত্যেকটাতে প্রায় 20-25টা করে পোকা থাকবে। তারপরে আমরা এটা মাঠে নিয়ে গিয়ে আমরা
রিলিজ করব, মাঠে গিয়ে রিলিজ করব। রিলিজ করার সিস্টেমটা হচ্ছে মাঠের এক কর্নার দিয়ে আমরা মাঠে প্রবেশ করব এবং এক সারি বাদ দিয়ে দ্বিতীয় সারিতে আমরা একটা গাছে আমরা এই পেপার চকলেটটা ভিতর থেকে উঠায় নিয়ে এসে গাছ এবং পাতার একটু দেখাই দিই, গাছ এবং পাতার ভাত ডালের ভাজে আমরা এই পেপার চকলেটটা আটকায় দেবো। আটকায় দিয়ে আমরা পাঁচ কদম সামনে যাব, পাঁচ কদম সামনে যেয়ে আর ওই সারিতে যে আরেকটা গাছ পড়বে সেই গাছে আমরা একইভাবে আরেকটি চকলেট পাতা এবং ডালের ভাজা আটকে দেবো। পাঁচ কদম দেওয়ার পরে আমরা এরকম করে আমরা 700 চকলেট দিয়ে এক হেক্টর জমিতে কভার করে ফেলবো। ট্রাইকোগামা আমরা ব্যবহার করবো হলো ক্ষতিকর পোকার ডিম ধ্বংস করার জন্য। এরকম আরেকটা উপকারী পোকা আমরা ব্যবহার করবো যার নাম হচ্ছে ব্রাকন। ব্রাকনে এই পোকাটা আমরা ব্যবহার করবো হচ্ছে বেগুনের যে কীড়াটা থাকে কীড়া ধ্বংস করার জন্য। তো এইটা একটা কীড়া ধ্বংসকারী উপকারী পোকা, এটা আমরা এরকম একটা বোয়েম 7.5 বিঘাতে ব্যবহার করা যাবে এবং একটা বোয়েমে থাকবে 800 থেকে 1000 পোকা। এবং এর যে স্ত্রী পোকা আছে এই স্ত্রী পোকাগুলো আসলে আমাদের জমিতে যে কীড়াগুলো থাকে সেই কীড়াগুলোকে খুঁজে বের করবে এবং সেই কীড়ার মধ্যে তাদের হুল ফুটায় তাদেরকে মেরে ফেলবে এবং তার গায়ের উপরে ডিম পারবে এবং সেই কীড়া থেকে ব্রাকন আমার এই উপকারী পোকা জন্ম হবে, ক্ষতিকর পোকা আর জন্মাতে পারবে না। তো এইভাবে যদি আমরা পোকার যে ধাপগুলো আছে অর্থাৎ তার পূর্ণাঙ্গ পোকা আমি দমন করতেছি, তার ডিম আমি ধ্বংস করতেছি, তার কীড়াকে আমি ধ্বংস করতেছি, এর পাশাপাশি আমরা আরও যে কাজগুলো করি সেটা হচ্ছে আক্রান্ত ডগা এবং আক্রান্ত ফল আমরা জমি থেকে এটা অপসারণ করে অবশ্যই এটা মাটির নিচে পুঁতে ফেলি। তো আসলে পোকার জীবনের যে চারটে ধাপ ডিম, কীড়া, তারপর হচ্ছে পুত্তলি এবং পূর্ণাঙ্গ, এই চারটি ধাপেই যেহেতু আমরা ব্যবস্থা নিতে পারছি এই জন্য এই পদ্ধতিতে আইপিএমের এই পদ্ধতিতে আমরা কীটনাশকের চেয়েও খুব ভালোভাবে পোকা দমন করতে পারি। বেগুনে আমাদের দেশে প্রচুর কীটনাশক ব্যবহার হয় এবং যে কীটনাশক ব্যবহার করেও মানুষ এই বেগুনের এই ফ্রুট অ্যান্ড শুট বোরার নামে যে পোকা আক্রমণ করে সেটা দমন করতে পারছে না। তো এই এই আমরা তখন ইস্পাহানি আমরা বায়োটেক তখন শুরু করলো কীভাবে পরিকল্পনা করলো কীভাবে এই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের প্রযুক্তি উদ্ভাবন করা যায় এবং বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা ফেরোমন এবং দুটো বায়োকন্ট্রোল এজেন্ট যেমন ব্রাকন, ট্রাইকোগ্রামা আমাদের নিজস্ব ল্যাবে উৎপাদন করে বাজার মানুষ কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি। ইস্পাহানি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে অলরেডি একটা এমইউ তৈরি করে তারা সরাসরি এই সমস্ত প্রযুক্তিগুলো তাদের ল্যাবরেটরিতে ব্যাপক ভিত্তিতে তৈরি করছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সরাসরি মাঠ পর্যায়ে তারা এটা পরীক্ষা করছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কমার্শিয়াল প্রোডাকশন যেটা আমরা বলি। এর সাথে আরেকটি ভালো উদ্যোগ যে ক্যাটালিস্ট এবং জেমার্ক ইন্টারন্যাশনাল, এরাও কিন্তু আগে এসছে ছোট্ট হলেও কিছু ফান্ড দিয়ে এদেরকে সাহায্য করছে যেটা কৃষক পর্যায়ে যাতে আমাদের এই সাস্টেনেবল টেকনোলজি অর্থাৎ যে টেকনোলজিগুলো দিয়ে আমরা চমৎকারভাবে পোকামাকড়ও দমন করতে পারবো সাথে সাথে সেটা জনস্বাস্থ্যর হানিকরও নয় এবং কৃষকদের জন্য অত্যন্ত অত্যন্ত কম ব্যয়বহুল, এবং এই জিনিসগুলো তারা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছে, ময়মনসিংহ থেকে শুরু করে যশোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় করেছে এবং ব্যাপকভাবে কৃষক কর্তৃক সমাদৃত হয়েছে। বালাইনাশকের যেমন তেমন ব্যবহারের ফলে আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে, এমত অবস্থায় বালাইনাশকের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশ রক্ষাকারী আইপিএম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন করতে পারি। আসুন কৃষক ভাই, স্বাস্থ্য ও পরিবেশসম্মত এই প্রযুক্তিটি আমরা আজ থেকেই ব্যবহার শুরু করি। কৃষি বিষয়ক যে কোনো মতামত, পরামর্শ, সমস্যার কথা লিখে জানাতে পারেন আমাদেরকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক মাটির সুবাস, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমি ঠিকানা আবার বলি, প্রযোজক মাটির সুবাস,
এটিএন বাংলা, ওয়াসা ভবন দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে মোবাইলও করতে পারেন, নাম্বারটা লিখে নিন 0111-932-36788। আমাদেরকে ইমেলও করতে পারেন, নাম্বারটা লিখে নিন msatn@yahoo.com। এই মাটিতে আমরা সবাই করি বসবাস, এই মাটিতে হাজার পদে ফসল করি চাষ।